কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা সিপিআই দেশের পুরনো বাম দল। একসময় সিপিআই ছিল দেশের বাম আন্দোলনের মূল চালিকা শক্তি। পরবর্তী সময়ে 1964 সালে সিপিআই এর প্রথম সারির নেতারা দল থেকে বেরিয়ে যান এবং গঠন করে সিপিআইএম অর্থাৎ মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। 1964 সালে পার্টির সপ্তম কংগ্রেসে কলকাতায় জন্ম নিয়েছিল সিপিআইএম। এরপর থেকে আজ পর্যন্ত দেশের বাম আন্দোলনের মূল শক্তি সিপিআইএম। সিপিআই ধীরে ধীরে গোটা দেশে হয়ে ওঠে ক্ষয়িষ্ণু। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার বা সিপিআই এর যুব সংগঠনের নাম অল ইন্ডিয়া ইয়ুথ ফেডারেশন, সংক্ষেপে বলা হয় AIYF। 1959 সালের 3রা মার্চ ভারতবর্ষের রাজনীতিতে AIYF এর আত্মপ্রকাশ ঘটেছিল। দীর্ঘ সময়ের কমিউনিস্ট শাসিত ত্রিপুরার বাম ঐক্যে সিপিআইএম এর অন্যতম শরিক সিপিআই। তবে সিপিআই এবং সিপিআই এর যুব সংগঠন সিপিআইএম ও সিপিআইএম এর যুব সংগঠন DYFI এর জাতাকলে পড়ে কোনো দিন মাথা তুলে দাঁড়াতে পারেনি। রীতিমতো সিপিআইএম এর দয়া করুণাতেই যেন বেঁচে রয়েছে সিপিআই। আর দলের যুব সংগঠন AIYF এর নাম যুব সমাজের কত শতাংশের কর্ণকোহরে পৌঁছেছে তা বলা মুশকিল। রবিবার সিপিআই এর যুব সংগঠন AIYF এর 12তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজধানীর কৃষ্ণনগর স্থিত হরিশ ঠাকুর রোডের বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় রাজ্য সম্মেলন। AIFY এর রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন AIYF এর সর্বভারতীয় সভাপতি আফতাব আলম খান। তিনি বলেন, মোদী সরকার এখন পর্যন্ত নতুন কোনো কলকারখানা তৈরি করেনি, অথচ একের পর এক সরকারি সংস্থাকে বেসরকারীকরণ করছে। মোদী সরকার মূলত কাজ করছে আদানি আম্বানিদের জন্য। দেখিয়ে আপনি মালুম হ্যাঁ, পুরে দেশ মে পুরা দেশ আবি আন্দোলন মে হ্যাঁ, চাহে ও ছাত্র আন্দোলন হো, চাহে নৌজওয়ানো কা আন্দোলন হো, চাহে ও কিসানো কা আন্দোলন হো, চাহে ট্রেড ইউনিয়ন কা মুভমেন্ট হো, পুরা দেশ আবি জিতনে পাবলিক সেক্টর হ্যাঁ দেখ রহে হ্যাঁ, সরকার একা করকে সারে জো সরকারি সংস্থায় হ্যাঁ, সরকার নে এক ভি নয়া কলকারখানা তো নয়া বনায়া নেই ইন 5 সালো মে, বল্কি দেশ নে আবি তক জিতনে কলকারখানে সরকারি কলকারখানে পাবলিক সেক্টর খড়া কিয়া থা, একা করকে সরকার সব প্রাইভেট হাতো মে দেতি চলে যা রহি হ্যায়। ইয়ে পুরি তরহ সে ইয়ে সরকার আডানি আর অম্বানি কে হাত মে এক খিলাওনে কি তরহ কাম কর রহি হ্যায়, সিরফ উনকে লিয়ে কাম কর রহি হ্যায়, জনতা কে লিয়ে কাম নেই কর রহি। আফতাব বলেন, মোদী সরকারের কোনো নির্দিষ্ট নীতি নেই, গোটা দেশের যুব সমাজ ভুগছে বেকারত্বের জ্বালায়। CAA ইস্যুতে এখনও আগুন চলছে দেশে। মোদীর জামানায় দেশের অর্থনীতি ঠেকেছে তলানিতে। অনুষ্ঠিত রাজ্য সম্মেলনে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাজকর্ম নিয়ে মূল আলোচনা করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড,